হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। সকাল সকাল আমি আজকে আমার ব্লগটা শুরু করলাম একদম ড্রয়িং রুম থেকে, আর তারপরেই শুরু হয়ে যায় নিত্য কাজ, নানান রকমের কাজ। যাই হোক, চারিদিকে কি বলবো, অগোছালো হয়ে রয়েছে। রান্নাঘরটা একটু গুছিয়ে নেওয়া, তার সাথে টুকটাক কিছু বাসন মাজা আর সকালের চা বসিয়ে দেওয়া, এই সমস্ত কাজ তো সবারই থেকে থাকে। যাই হোক, আজকে চা আর ব্রেকফাস্ট একসাথেই করে ফেলবো। রোজই একই রকম ব্রেকফাস্ট করি বলে তোমাদের সাথে সেরকমভাবে আমি শেয়ার করি না। আজকেও অ্যাজ ইউজুয়াল দুধ কর্নফ্লেক্স, আমাদের জন্যে মিউসলি আর হিয়ার বাবার জন্য নর্মাল কর্নফ্লেক্স। তারপরে গাছে জল দেওয়া থাকবে। আমার গাঁদা গাছে কিন্তু বেশ সুন্দর ফুল এসেছে। আবার গাছে শুধু জল দেওয়া থাকে না, একটু আধটু গাছকে যদি পরিচর্যা করা যায় তাহলে ভালো হয়, কিন্তু আমি এই পরিচর্যার ব্যাপারটা না একদম কিছু জানি না। আর তার মধ্যে আর একটা কথা আজকে বলছি, কালকে যে ফ্লিপকার্টের ভিডিওটা তোমাদের দিয়েছিলাম, ফ্লিপকার্ট থেকে যে কর্নফ্লেক্সটা আনা হয়েছে সেই কর্নফ্লেক্সটাই কিন্তু এখন খোলা হচ্ছে। যাই হোক, তা যেটা বলছিলাম, গাছের পরিচর্যার যদি তোমরা কিছু জেনে থাকো আমাকে অবশ্যই জানিও। আমি কিন্তু সত্যি একদম কিছু জানি না যে কিভাবে কি কি দিলে পারে গাছ খুব মানে ভালো থাকে। যাই হোক, আজকে একটা জিনিস দেখে বুঝতে পারছো যে হিয়ার শরীরটা মনে হয় ভালো নেই। হিয়ার প্রচণ্ড কোমরে ব্যথা হয়েছে, ভাবো এই বয়সেই কোমরে ব্যথা। যাই হোক, হয়তো অনলাইন ক্লাসের জন্যই হয়েছে। খুব খারাপ লাগছে, এত অল্প বয়সে কোমরে ব্যথা আমার নিজের খুব হয়েছিল, আমি জানি। আমার সেই পুরনো স্মৃতি মনে পড়লে এখনও আমার ভীষণ ভয় লাগে, ভাবি যেন না হয় এরকম কারুর। বাপরে বাপ, কী কষ্ট যে হয় সে আর কি বলবো, যার হয় সেই বোঝে আর কি, এরকমই ব্যাপার। তা যাই হোক, সকালবেলায় সোমুর আজকে সুগার টেস্ট ছিল, তাই সোমু সকালে সুগার টেস্ট করতে খালি পেটে বেরিয়ে গেছে। এখনও আসলেই আবার আর একটা টেস্ট করতে বেরোবে, মানে সেকেন্ড টেস্টটা যেটা আর কি, ফাস্টিং, সেই টেস্টটা নাকি পিপি, আমি জানি না। ফাস্টিং আর পিপির মধ্যে যে কোনো একটা, যেটা খালি পেটে সেটাও করতে গেছে, আর ফাস্টিংটা খেদে সেটা এসে করবে। তা তাই জন্যে ওকে একটু বেশি করেই আমি, যাতে ব্রেকফাস্টটা বেশি করে পেট ভর্তি করে খায়, সেই ব্যবস্থা করছে। আর খুবই তাড়াতাড়ি করতে হচ্ছে, তার কারণ ও এসে গেলেই খেদে বেরিয়ে যাবে। আর ঘরেরও কিছু কাজ থাকে, তোমরা সবাই জানো, সেই সমস্ত কাজকর্ম করে যা মনে হয় সময় এসে গেছে। সুতরাং তাড়াতাড়ি দরজা টরজাগুলো খুলি আর আসছি কিছুক্ষণ পর। একটু চা দেবো, খাবে? খাবে চা? গরম চা আর একটু গরম শেক দেবো। তুই এদিকটা এসে টান টান হ না। জল খা, একটু জল দেবো, একটু গরম জল দিচ্ছে। এই নে বাবা, সকালবেলায় সেরকমভাবে কথা বলতে পারিনি, তখন সময় পাইনি, আর এখন প্রায় 2:30 বাজে।
এখনো বাজেনি, যদিও এই ঘরে 2 মিনিট 10 মিনিট ফাস্ট। যাই হোক, আড়াইটা এখনো বাজে নেই, 2:10 হবে। হিয়ার আজকে খুব শরীরটা খারাপ হয়েছে, কোমরে অসহ্য যন্ত্রণা হয়েছে। আমাদের তো মনে হচ্ছে হয়তো এই বসে বসে অনলাইন ক্লাস ঘাড় নিচু করে মাথা নিচু করে করতে হয়, হয়তো সেটা একটা কারণ হলেও হতে পারে, আর জানি না তাছাড়া আর কি হতে পারে। তবে জল কম খাওয়াটাও একটা বড় কারণ। যাই হোক, তা এখন মা মেয়ে বসে একটু চা খাই। ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হয়ে গেছে, চা খাই মানে ও এতক্ষণ ধরে শুয়েই ছিল, উঠতে পারছিল না, আর উঠতে পারছিল না বলে আমিও কোনো কথা বলছিলাম না, ডিস্টার্ব হবে, জোরে জোরে কথা বলবো তো তাই ডিস্টার্ব হবে, সেই জন্য আমি কোনো কথাও বলিনি। তা এখন ভাবছি যে না, একটু তোমাদের সাথে আমি ব্যাপারটা শেয়ার করি যে হয়েছেটা কি। হয়েছেটা এই যে হিয়ার খুব শরীরটা খারাপ হয়েছে গো, খুব শরীরটা খারাপ হয়েছে। স্বাভাবিক, কোমরে ব্যথা এই বয়সের একটা বাচ্চার ভাবাই যায় না। আর এই ভাবাই যায় না প্রসঙ্গে আজকে একটা কথা আমি তোমাদেরকে বলবো। এখন কি সময় এসছে আমি জানি না, তবে আমাদের এখন আর কোনো কিছুই মনে হয় বয়সের আওতায় নেই। যেমন আমি নিজেকে দিয়েই আজকে বলছি, আমার বান্ধবী বলো, আমার দিদিরা বলো, সবাই কিন্তু আমার তুলনায় অনেকটা বেশি ইয়াং। আমি কিন্তু সেই অনুপাতে অনেক অনেক বেশি এজেড হয়ে গেছি, মেন্টালি নই বাট ফিজিক্যালি হয়ে গেছি। অ্যাকচুয়ালি এত ঝড় ঝাপটা আমার উপর দিয়ে গেছে যে সেই ঝড়ঝাপটাগুলোর জন্যে আমাকে হতে হয়েছে, হয়তো মানে এতটাই এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি লাইফে, ব্যাড এক্সপিরিয়েন্স বলো, গুড এক্সপিরিয়েন্স বলো, গুডের সংখ্যাটা খুবই কম, বেশিরভাগটাই বাজে এক্সপিরিয়েন্স কাছের লোকের কাছ থেকে পেয়েছি, আত্মীয় স্বজনদের কাছ থেকে পেয়েছি। তোমাদের কাছে কিন্তু আমি আমার সেরকমভাবে কোনো আত্মীয় স্বজন, স্পেসিফিক্যালি বাপের বাড়ির কোনো আত্মীয় স্বজনের নাম নিই না। আমি প্রথম 2-1টা ব্লগে তোমাদের কাছে শেয়ার করেছিলাম যে আছে, কিন্তু অ্যাকচুয়ালি কেন নিই না জানো তো, তারা আমার কেউ খবরই রাখে না। সবচেয়ে অবাক কাণ্ড, আজকে আমার বাবা মা কেউ বেঁচে নেই, অথচ বাবার তরফের তো কেউ খবর রাখেই না, বেঁচে থাকতেই রাখতো না, এখন আর কি রাখবে। আর আজকে মাও নেই, মার তরফের কেউ এক্সপেক্ট তো মানুষ করে বলো যে না তারা অ্যাটলিস্ট আমার খোঁজ খবর রাখবে, না গো। ওই মানে সিচুয়েশনটা এরকম যে আমি যদি কাউকে বলি যে মানে খুব কাছে করে টেনে নিয়ে যে তোমরা আসো আমার কাছে, থাকো আমার কাছে, আমার কোনো আপত্তি নেই, ইভেন আমার ফ্যামিলি মেম্বারদেরও কারো খুব যে আপত্তি আছে তা নয়, কিন্তু তারা কেউ আমাকে যেন আপনই করতে পারে না, মানে একটা ফোন করলেও তাদের বড্ড কষ্ট হয়। তো যাই হোক, আমি এই নিয়ে আর বিশেষ কিছু বলতে চাই না, আমি মেনে নিয়েছি এই বাস্তবটাকে, এই বাস্তবটাকে আমি আজকে মেনে নিয়েছি। আর আজকে তোমাদেরকেই মনে করি আমি আমার সবচেয়ে বড় বন্ধু বা কাছের বন্ধু। যাই হোক, তা হিয়াও আমার মতন একমাত্র সন্তান, তাই ওকে এরকম কষ্ট পেতে দেখে খারাপ লাগে। আর একটা কথা যেটা আমি মানে বলতে গিয়ে আর অন্য প্রসঙ্গে চলে গেছি, দুঃখের কথা তোমাদের কাছে শেয়ার করে ফেলেছি, সেটা হচ্ছে, হ্যাঁ তা যেটা বলছিলাম, খুব অল্প বয়সে আমি কেন এরকম হয়ে গেছি, আমি যেন তো আর 5 জনের মতো নর্মালি হাঁটতে পারি না, মানে আমার হাঁটাতে প্রবলেম আছে, তার কারণ আমার হাঁটুতে প্রবলেম হয়ে গেছে, আমার কোমরে প্রবলেম হয়ে গেছে, ইভেন আমার স্পন্ডিলাইটিস আছে বলে আমার মারাত্মক ঘাড়েও প্রবলেম হয়। তার মধ্যে এখন এডিটিং করতে বা মানে আমার ভিডিও বানানোর জন্যে এডিটিং করা বলো বা এগুলো তো সবই ঘাড় নিচু করেই করতে হয়, তাই মাঝে সাঝে বিশেষ করে এই শীতকালটায়, কদিন ধরে খুব ঠান্ডা পড়েছে, এই শীতকালটায় মারাত্মক কষ্ট হয়, মানে আমি তোমাদের কাছে শেয়ার করতে পারবো না যে আমি ঠিক কতটা কষ্টে থাকি, মানে মাঝে মাঝে তো আমার এই পোর্শনগুলো পুরো ব্যথা হয়ে যায়, অথচ কি করবো বলো, ব্যথা হয়ে গেলে তো কেউ করে দেওয়ার কিছু নেই, ওই নিজেরটা নিজেই করে নিতে হবে। তাও আমি এর মধ্যে পরশুদিনকে তোমাদের কাছে বলি, পরশুদিনকে আমি সারাদিন শ্বশুরবাড়িতে ছিলাম, তোমাদেরকে বলেছি কিনা জানি না, সকাল থেকে রাত অবধি শ্বশুরবাড়িতেই ছিলাম, ওখানেই খাওয়া দাওয়া করেছি, মানে এটা হঠাৎ করে ঘুম থেকে উঠে ডিসিশন নিলাম বাড়িতে থাকবো না। আমার যদি আজকে বাপের বাড়ি থাকতো আমি বাপের বাড়ি গিয়ে থাকতাম না, তা সেম টু সেম আজকে আমার বাপের বাড়ি নেই তো আমার শ্বশুরবাড়ি আছে, চলো আজকে আমি সারাদিন শ্বশুরবাড়িতে থাকবো। আর তাই থেকেছি, মানে অন্য কোনো কিছুতে ফোকাস করিনি, শুধুই ওখানে দেখেছি। ইভেন আমি এতটাই মানে অন্য কোনো বিষয় তোমাদের সাথেও শেয়ার করিনি, এই কারণে যে অনেক সময় হয় কি,
এমন অনেক সিচুয়েশন এসে দাঁড়ায় যখন সবকিছু সেটা আর কি পাবলিকলি শেয়ার করাটা উচিত নয় বলে এটা আমাদের আমার ফ্যামিলি মেম্বাররা মনে করে। সবার তো সমান নয়, সবাই অনেক কিছুই পাবলিক করতে পারে, বাট আমার ফ্যামিলি মেম্বাররা মনে করে সব কিছু পাবলিক না করাটাই উচিত। তা আমি ওই জন্য সব কিছু পাবলিক করিনি। সেদিন শ্বশুরবাড়িতে ছিলাম, নিজেদের মতোই ছিলাম, নিজেরাই গল্প করেছি, তারাও অনেক কিছু শেয়ার করেছে তাদের কিছু কথাবার্তা। তা সেটাই আজকে আমার খারাপ লাগছে, সকাল থেকে ও সকালে উঠে তার অনলাইন ক্লাস ফাস সবই করলো, কিন্তু কষ্টটা ওর রয়ে গেছিল সকাল থেকেই আর কি। ওর কোমরে মারাত্মক ব্যথা, এখনো সোজা হয়ে উঠতেও পারছে না। এই বয়সে, মাত্র 14 বছর বয়সে, ও উঠতেও পারছে না। ভাবো তোমরা যে কি সিচুয়েশন দিনকে দিন আসছে। হয়তো এগুলো আমাদের এত বাজে খাওয়া দাওয়া, এত বাজে লাইফস্টাইলের জন্যই হয়তো হচ্ছে। লাইফস্টাইল তো আমাদের রিয়েলি খুব বাজে হয়ে গেছে। আমি ভগবানের কাছে এখন প্রে করছি তাড়াতাড়ি যেন স্কুলটা খোলে। জানি না স্কুল খুললে ভালো হবে না মন্দ হবে, তার কারণ স্কুল খুললেও যদি সেম টু সেম ওই ভয়ঙ্কর প্রবলেমটাও যদি এসে হাজির হয় সেটাও তো মারাত্মক ভয়ের না বলো। আর কিন্তু না খুললেও ওরা এই ঘরের মধ্যে সারাটা দিন এই চার দেয়ালের মধ্যে, আর আমার ফ্যামিলিতে মেন প্রবলেমটা কোথায়, আমার না আছে কোনো মানে আত্মীয় স্বজনের মধ্যে না আছে কোনো নিজের কোনো ভাই নিজের কোনো বোন যার বাড়িতে গিয়ে আমি দুদিন ওকে নিয়ে যাব, সেখানে দুদিন থাকবো, মানে যেটা নর্মালি সবাই করে থাকে। আমার ক্ষেত্রে কিন্তু সেগুলো হয় না। আমার কোনো ভাই বোন নেই যেখানে আমি গিয়ে দুদিন কাটাবো, তাদের সাথে এনজয় করবো, মেয়েটারও একটু রিল্যাক্সেশন হলো, সে তার দিদি দাদাদের সাথে গল্প করলো, এরকম তো কোনো জায়গা নেই আমার। আমি ওকে নিয়েও যেতে পারি না। যখন আমাকে বলে না মা আমাকে ঘুরতে নিয়ে চলো, আমার তখন খুব কষ্ট হয় যে কোথায় নিয়ে যাব, কার বাড়ি নিয়ে যাব, কোন খানটায় নিয়ে যাব। ওখানে তো কোনো জায়গা নেই, ওই একটাই ওর জায়গা, ওর ঠাকুমার বাড়ি, সেখানে নিয়ে যাই, সেখানে যাই একটু এন্টারটেইন করে। আর বলতে বলতে কেঁদে ফেলছে, আমার কষ্ট হয় যে আজকে আমার কেউ নেই যেখানে আমি আমার মেয়েটাকে নিয়ে যাব, জায়গাই নেই। ভাবি আমি কোথায় নিয়ে যাব। ও যখন বলে যে মা আমাকে এখানে নিয়ে চলো, কোথায় নিয়ে যাব, তখন আমি ভাবি কার বাড়ি নিয়ে যাব। মানে এটা আমার ভেতরের কষ্ট আজ তোমাদের কাছে শেয়ার করে ফেললাম। প্রায় দিন বলে আমাকে, প্রায় দিন যে মা আমাকে নিয়ে চলো, কোথায় নিয়ে যাব। আমি তখন ভাবি ওকে কোথায় নিয়ে যাব, কার বাড়ি নিয়ে যাব। ও যেতে চাইছে এমনি একটু লোকালে ঘুরিয়ে নিয়ে আসলাম, কিন্তু ও তো চাইছে কোনো মানুষ যার সাথে ও একটু শেয়ার করবে, ওর নিজের এক্সপ্রেশন শেয়ার করবে, যেটা আমারও ইচ্ছা হয়। আমি ঘুরে আসলাম, এখানে দুটো তিনটে জিনিস কিনে নিয়ে আসলাম, ওটা তো চাইছি না আমরা, চাইই না আমরা। কিন্তু এটাই বাস্তব ভবিতব্য আমার আমার লাইফের স্পেসিফিক্যালি, যেটা আমি মেনে নিয়েছি আমার লাইফে। খুব কষ্ট হয় তখন। আজকে আমার নিজের যখন শরীর খারাপ হয় আমাকে খোঁজ নেওয়ার কেউ নেই, কেউ জিজ্ঞেস করে না যে তোর কি হয়েছে, তোমার কি হয়েছে, কেমন আছো, এরকম জিজ্ঞেস করার লোক নেই আমার লাইফে। ঠিক তেমনি ওরও তো তাই আসবে, আজ হোক কাল হোক। তাই ভাবি যে এইরকম জীবন যেন কাউকে না দেয়, এরকম জীবন যেন কারো না হয়। আজকের মতন এইটুকুই রাখছি, তোমাদেরকেও হয়তো খাদিয়ে ফেললাম। তা যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করছি, কারণ কি আর আজকে শরীরটা ভালো নেই, আমারও খারাপ লাগছে। দেখি যদি দরকার পড়ে ডাক্তার দেখাবো যে কি হয়েছে, অনেক কিছুই হতে পারে আজকালকার দিনে, তো বলা তো যায় না। তা আমাদের এরকম প্রবলেম হয়, আমি জানি আমার কোমরে ব্যথা হয়, তা যখন হয় তখন তো উঠতেও পারি না। তা এই মাঝখানে কয়েকদিন সমুড় গিয়েছিল, তা এগুলো আমাদের হয় আমরা জানি, আমরা ফেস করি, বাট ওর মতন একটা বাচ্চা মেয়ে ওরও এরকম যখন হয় তখন খারাপ লাগে, তখন মনে হয় সত্যি আজকে কি দিনকাল এসে পড়লো। তা যাই হোক, সরি তোমাদের কাছে আমি কেঁদে ফেললাম আজকের ব্লগে, আমি এটা শেয়ার করতে বাধ্য হলাম যে না অনেক কিছুই তোমাদেরকে আমি বলি কিন্তু আমার এই লাইফের কথা তো তোমাদের কখনো বলি না, তাই বললাম। যাই হোক, তোমরা সবাই ভালোবেসো আমাকে, এরকমভাবেই ভালোবেসে যেও, যা তোমরা ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদের অনেক 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 থ্যাংকস। আর অবশ্যই ভালো লাগলে লাইক করে যেও, তোমাদের মতামত জানিও, আর সাবস্ক্রাইব করে যেতে কেউ ভুলো না। তাহলে আজকের মতন এখানেই রাখছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।